الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال النبي صلى الله عليه وسلم ما رأيت مثل النار نامها ربها ومثل الجنة نام طالبها أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইজাম পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জাতি হিসাবে সৃষ্টি করেছেন শুধু তাই না আমাদেরকে এমন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন বিনা আবেদনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নবীর উম্মত হিসাবে কবুল করেছেন কবুল করে আমাদেরকে ধন্য করেছেন তিনি হলেন আমাদের দয়ার
মায়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমনে ধন্য হয়েছে সমস্ত বিশ্ব চরাচর যিনি রহমাতুল লিল আলামিন যার সৌজন্যে আমাদের অনেক অপরাধ গুনাহ অন্যায় থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করেন না আমাদেরকে শাস্তি দেন না হযরতে আদম আলাইহিস সালাম বলেন আমি প্রথম মানুষ প্রথম নবী কিন্তু আমি একটি মার্জিত অপরাধ করে ফেলেছি গুনাহ করে ফেলেছি একটি ভুল করে ফেলেছি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদি তারা শত অপরাধ করবে অন্যায় করবে তবু আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়ার মতো কাজ করবেন না এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত করবেন না আমি আদম আলাইহিস সালাম মার্জিত ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমুক জায়গায় গিয়ে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে তওবা করবে মুনাজাত করবে কিন্তু উম্মতে মুহাম্মাদি শত অপরাধ করবে অন্যায় করবে তবু তাদেরকে আল্লাহ বলবেন না এই দেশ থেকে অন্য দেশে চলে যাও বাংলাদেশ থেকে ভারত চলে যাও সেখানে যে আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহ বলবেন না বাংলাদেশ থেকে সৌদি আরবে যাও সেখানে যে আল্লাহর কাছে কান্নাকাটি করো তওবা করো এটা বলবেন না আমি একটি মার্জিত অপরাধ করে ফেলেছি ভুল করে ফেলেছি এটা মার্জিত একটা ভুল যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে পৃথক করে দিলেন পৃথিবীর দুই প্রান্তে আমাদেরকে প্রেরণ করে দিলেন পাঠিয়ে দিলেন কিন্তু উম্মতে মুহাম্মাদি তারা অমার্জিত ভুল করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্ত্রী এবং স্বামীকে পৃথক করে দিবেন না এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে এহসান আল্লাহ বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ও বান্দা তোমরা পরস্পর ইহসান করো যেমন ভাবে আল্লাহ তোমাদেরকে ইহসান করলেন আল্লাহ আমাদেরকে কেমন ইহসান করলেন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন অনেক মানুষ আছে একটা হাত আছে একটা হাত দিয়েই তার দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারে চলতে পারে ফিরতে পারে আল্লাহর অনেক বান্দা আছে একটা পা আছে ওই একটা পা দিয়ে চলতে পারে আমাকে আপনাকে আল্লাহ পাক দুইটা পা দিলেন এহসান করলেন আল্লাহ পাক আমাদেরকে দুইটা চোখ দিলেন একটা চোখ দিলেই তো চলতো আল্লাহ পাক আমাদের উপর এহসান করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন আল্লাহ পাক আমাদের ভিতরে মনে আমাদের পেটের ভিতরে আমাদের শরীরের ভিতরে অভ্যন্তর ভাগে দুইটা কিডনি দিলেন একটা কিডনি হলেও চলতো বান্দা একটা কিডনি দিয়েও চলতে পারত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা কিডনি দিলেন কেন দিলেন কারণ আল্লাহ আমার আপনার উপর ইহসান করলেন আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার উপর ইহসান করলাম তুমি বান্দা তোমরা পরস্পরের উপর ইহসান করো এমনকি আমার উপর ইহসান করো আল্লাহ বলেন এই ইহসান শব্দটা যদি বান্দার উপর হয় সেটা হবে অনুগ্রহ দয়া কেমন দয়া আপনি আপনার প্রতি কেউ ভালো ব্যবহার করলো আপনি তার চেয়ে আরও বেশি ভালো ব্যবহার করলেন এহসান আপনার প্রতি ভালো ব্যবহার কেউ করলো আপনি তার প্রতি সমান সমান ব্যবহার করলেন লাইসাল এহসান এটা হলো ইনসাফ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعدكم لعلكم تذكرون
করো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, তোমাদেরকে আদেশ করেছেন তোমরা ইনসাফ করবে, তোমরা ইহসানও করবে। ইনসাফ কোনটা? আপনাকে কেউ খারাপ ব্যবহার করলো, খারাপের জবাব যথাযথভাবে খারাপের মাধ্যমে দিলেন, এটা এটা হলো প্রতিশোধ, এটা হলো ইনসাফ। আপনাকে কেউ খারাপ ব্যবহার করলো, আপনি তার উত্তরে ভালো ব্যবহার করলেন, এটা হলো ইহসান। আপনাকে কেউ কিছু দিল, তার চেয়ে বেশি দিলেন, এটা হলো ইহসান। সমান সমান দিলেন, এটা হলো ইনসাফ। অতএব ইহসান করতে হবে, ইহসান করলে আল্লাহর নৈকট্য সান্নিধ্য মাধুরীতে ধন্য হওয়া যায়, আল্লাহর কুরবত হাসিল করা যায়, আর আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়া যায়। আর ইনসাফ করলে হওয়া যায় না, ইনসাফ হলো ওয়াজিব। আপনি ন্যায় বিচার করবেন, আপনি সকলের সাথে ভালো ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করতে পারবেন না, কোরআনের নির্দেশ, এটা হলো ইনসাফ করা, এটা করতে হবে। কিন্তু আরও ভালো ব্যবহার করা, বান্দা তার মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, মা বাবা যতটুকু আপনার দুনিয়ার ক্ষেত্রে আপনাকে ভরণ পোষণ আপনাকে লালন পালন করেছেন, আল্লাহ বলছেন সমান সমান হলে চলবে না, তারা তোমাকে যতটুকু দিয়েছেন, যতটুকু তোমার উপরে হেসান করেছেন, তোমার উপর যতটুকু ভালো ব্যবহার করেছেন, তোমার উপর যতটুকু আর্থিক ব্যয় করেছেন, তাদের প্রতি তার চেয়ে আরও বেশি বেশি দাও। ও বান্দা, তুমি হিসাব করো না রে বান্দা, মা বাবাকে তুমি দিবা, কত আর দিব, কত আর দিব, এই কথা বলবে না, বেশি বেশি দিবে, এটা হলো ইহসান। আর আল্লাহর প্রতি যদি ইহসান এই শব্দটা ব্যবহার করা হয়, তার ব্যাখ্যায় আল্লাহর নবী বলেছেন কি, আল তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহ ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এই অবস্থা যদি তোমার না হয়, এইটুকু পজিশন, এইটুকু কন্ডিশন অবস্থা তোমার ভিতরে নাই, তুমি এতটুকু কুরবত হাসিল করতে পারো নাই, তাহলে এতটুকু তুমি মনে করবে রে বান্দা আল্লাহ তোমাকে দেখছেন, এটা হলো ইহসান। আল্লাহকে আমাকে আপনাকে, আল্লাহ আমাকে দেখছেন আপনাকে দেখছেন, এটা মনে করে করে আমরা ইবাদত করব। আমি যা ইবাদত করছি, নামাজে দাঁড়াবো, আল্লাহ তো আমাকে দেখছেন, আমি সরাসরি দেখতে পাচ্ছি না, এমন কানেকশন, এমন সম্পর্ক আমার আল্লাহর প্রতি হয় নাই, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি বুজুর্গানের দিন যারা তাদের হয়েছে। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, আর হাদিসের একটি টুকরা তেলাওয়াত করেছি, তার তর্জমা আনুষঙ্গিক কথা বলে আমার বয়ান শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফলিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, তোমরা কম কম হাসো, বেশি বেশি করে কান্নাকাটি করো। কান্নাকাটি করার জন্য, চোখের জল ফেলার জন্য, চোখের পানি ফেলার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে। তার মানে এই দুনিয়া এটা রঙ্গমঞ্চ নয়, এটা নাট্যমঞ্চ নয়, আমরা আসছি অল্প কিছু সময়ের জন্য, কিছু দিনও বলা যাবে না, কিছু সময়, সামান্য সময়, একটা পরীক্ষার হলে অবস্থান করছি, পরীক্ষা দিচ্ছি। আর এই পরীক্ষার হলে অবস্থান করে যদি আমরা মনে করি আমরা তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকব, তাহলেই তো আমরা ঘুমিয়ে আছি, নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছি। আর সেই প্রেক্ষাপটেই আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা রাআইতু মিছলান নার, মা রাআইতু মিছলান নার না মাহারিবুহা। আল্লাহর নবী বলেন জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভয়াবহতা জানা সত্ত্বেও
আমার কোন উম্মত জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য চেষ্টা করে না, বরং নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, অবহেলা করে, ইবাদত বন্দিগি করে না, আল্লাহর হুকুম পালন করে না, আজান হয় নামাজের জন্য আসে না, ব্যবসা বাণিজ্য করে, হারাম পন্থায় ব্যবসা বাণিজ্য করে, রাষ্ট্র পরিচালনা করে, কে কার চেয়ে বেশি ক্ষমতাবান হওয়া যাবে, অত্যাচার করা যাবে, নির্যাতন করা যাবে, সেই জন্য তারা তৎপর হয়ে ওঠে, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, পাগল হয়ে যায় ক্ষমতার জন্য, টাকা পয়সা উপার্জন করে কোনটা হালাল কোনটা হারাম তোয়াক্কা করে না, পরোয়া করে না। আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে বলে দিয়েছেন, আল্লাহর নবীর বিস্ময় প্রকাশ করেছেন, আশ্চর্যান্বিত হয়েছেন, বিস্ময় আবিভূত হয়েছেন, জাহান্নামের কত শাস্তি, কত ভয়াবহ অবস্থা, হাশরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে, 70,000 শিকল দিয়া এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখবে, ধরে রাখবে, তবুও জাহান্নামকে ধরে রাখতে পারবে না, পারবে না, এমন প্রকট বিকট আওয়াজ করবে, ভয়ঙ্কর আওয়াজ করবে জাহান্নাম, আর বলবে আমাকে দাও, আমাকে দাও, আসামি দাও, আসামি দাও, জাহান্নামি দাও, এমন আওয়াজের দরুন হাশরের মাঠ থর 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 করে কাঁপতে থাকবে মা বাবা সন্তান সন্ততি আত্মীয় স্বজন আপনজন, পাড়া প্রতিবেশী দেশি খেসি কোনো পরিচয় থাকবে না, টাকা পয়সা কাজ হবে না, ক্ষমতা কোনো কাজ হবে না, নিজের সঙ্গী সাথী কারো কোনো উপকারে আসবে না, সবাই ইয়া নাফসি বলবে, এমনকি নবীগণ ইয়া নাফসি বলবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবী আপনার নবী আল্লাহর হাবিব বিশ্ব মহা বিশ্ব নবী বিশ্ব মানবতার মহানবী নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, আমার দোস্ত তুমি এই মাকামে মাহমুদের এই চেয়ারে বসো, আল্লাহর নবী ওই চেয়ারে ধরে ধরে থাকবেন, বসবেন না, সিজদায় পড়ে যাবেন, আল্লাহ গো আমার উম্মতকে তুমি রক্ষা করো, আমার উম্মত কি জাহান্নামের পাদদেশে চলে গেছে কিনা, আমার একটা উম্মত যদি নাজাত না পায় আমি নবী সিজদা থেকে উঠবো না, আল্লাহ তুমি না বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হে নবী আপনাকে দিব, দিতেই থাকবো, দিতেই থাকবো, আপনি সন্তুষ্ট হবেন, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না আমার একটা উম্মত মুক্তি পাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আপনি না আমার দোস্ত আমার হাবিব, ইরফা রাসাক আপনার মাথা উঠান, আপনার আর কাঁদা লাগবে না, আপনি আর কান্নাকাটি করবেন না, জীবনে কত কান্না আপনি করেছেন আর কান্নাকাটি করা দরকার নাই, আপনার আবেদন নিবেদন মঞ্জুর, আপনার একটা উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে ফেলবো না, ফেলবো না। ওই দিন আল্লাহ পাক ওই জাহান্নামের উপরে সামান্য একটু পানি ছিটিয়ে দিবেন, পানি, এই পানিটা ফেরেশতারা জিজ্ঞেস করবে, তারাও জানে না যে কিসের পানি আপনি নিক্ষেপ করে দিলেন, জাহান্নাম থেমে গেল, কেউ থামাতে পারছে না, সামান্য একটু পানির কি পাওয়ার, আপনার মনে করেন একটা একটু শক্তিশালী হোমিওপ্যাথিক ওষুধ, তারা কি করে আপনার বোতলে এক ঝাঁকি এক হাজার পাওয়ার বেড়ে গেল, আরেক ঝাঁকি আরেক হাজার পাওয়ার, আরেক ঝাঁকি আরেক হাজার পাওয়ার, পাওয়ার বাড়ে কিন্তু, এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার চোখের পানি সংরক্ষণ করে রাখছেন, জাহান্নামকে নিক্ষেপ করা হবে ওইখানে, আপনার আমার কান্নার চোখের পানির বদৌলতে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশ্চর্য বোধ করি, আমি তো দেখি না, মা রাআইতু মিসলান নার, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনবরত চেষ্টা না করে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে থাকে, এটা আমি নবীর কাছে আশ্চর্য মনে হয়, জাহান্নামের এত ভয়াবহ অবস্থা আমি আপনি শুনছি, এই যে আমি বয়ান করছি আপনারা বয়ান শুনছেন, এরকম
বাংলাদেশ সহ সারা বিশ্বে হাজারো আল্লাহর বান্দারা বয়ান শুনছে, কেন আমল করছে না? আল্লাহর নবী এটা আফসোস করে বলছেন, আক্ষেপ করে বলছেন যে আমার আফসোস হয়, আমি এরকম দেখি না যে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ে, এটা দেখার কথা না। ঘুমায় থাকে, ঘুমায় থাকা মানে কি? এ চোখ বন্ধ করে ঘুমায় থাকা অসচেতন, অসাবধানতা, সেন্স নাই, যাকে আমরা বলি বৃদ্ধ বয়সে অনেকে একদম তবা ছাড়া একটা কথা বারবার বলে, ওই সময় সন্তান যাতে বিতৃষ্ণা সূচক কিছুই না বলে, কারণ তার বয়স, আপনি তখন মিষ্টি ভাষায় কথা বলবেন, আপনার রাগ উঠবে, আপনার খারাপ লাগবে, আমার বাবা বারবার একই কথা জিজ্ঞেস করছেন। তখনই তো আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ও বান্দা তোমার মা বাবাকে উফ শব্দটাও ব্যবহার করবে না। দুইটা ব্যাখ্যা, তোমার মা বাবা তোমার আচার আচরণে যেন উফ শব্দটাও ব্যবহার না করে, সে যে উনি যেন না বলে আমার সন্তান তাকে কত আদর যত্ন মায়া মমতা করে লালন পালন করেছে, কত কষ্ট করে তাকে লালন পালন করেছে, আজকে এই সন্তান তার টাকা পয়সা ঐশ্বর্য প্রাচুর্য ক্ষমতার অভাব নাই, আজকে আমার সন্তান আমাকে কষ্ট দেয়, এই বলে উপ শব্দ ব্যবহার করে আক্ষেপ করে বলে কি হলো আমার, কি হলো আমার সন্তান কত কষ্ট দিচ্ছে, সরাসরি আকাশে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়, ওই সন্তান ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। বলছিলাম আল্লাহর নবী বলছেন, মা রাআইতু মিসলান নার না মাহারিবুহা অমিসলাল জান্নাতি অমিসলাল জান্নাতি নামা তলিবুহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের নাজ নিয়ামত, নয়নাভিরাম দৃশ্য, মনোরম দৃশ্য জান্নাতের, এগুলো উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীগণ বর্ণনা করেছেন, এগুলো জানা সত্ত্বেও জান্নাত পাবার জন্য জান্নাত তালাশ করে এরকম কোনো ব্যক্তিকে দেখি না, জান্নাতও তালাশ করে আবার নিশ্চিন্ত মনে ঘুমায় থাকে। আল্লাহর নবী বলছেন, জান্নাতও তালাশ করবে আবার নিশ্চিন্ত মনে ঘুমায় থাকবে, ইবাদত বন্দিগি করবে না, আল্লাহর হুকুম পালন করবে না, নবীর তরিকা মানবে না, যা ইচ্ছা তাই করবে, আর কান্নাকাটি করে মাঝে মধ্যে বলবে আল্লাহ গো জান্নাত দাও, আল্লাহ গো জান্নাত দাও, একটু পরে জুলুম করে অন্যের সম্পদে আঘাত হানে, জবান দিয়ে খারাপ আচরণ করে। আরেকদিনও তো বলছিলাম ওই বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার আচার আচরণ, যার ব্যবহার, যার হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে হাত থেকে, অর্থাৎ হাতের দ্বারা জুলুম হয় না, পায়ের দ্বারা জুলুম হয় না, জবানের দ্বারা জুলুম হয় না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্য কেউ আঘাতপ্রাপ্ত যদি না হয় তাহলে মুসলমান, যদি আঘাতপ্রাপ্ত হয় আপনি যতই ইবাদত করেন আপনি মুসলমানই হতে পারবেন না, বারবার বারবার আল্লাহর কাছে বলবেন আমি তো মুসলমান, তাহলে এই মুসলমান আসল মুসলমান না, গরু খাওয়ার মুসলমান, হাম মুসলমান হায় মাগার হামনে মুসলমানি নিহি, হামনে ইমা হায় মাগার হাম মুমিনে কামিল নিহি, খতনা কায়েম হায় মাগার ও মজহাবে তালিমে গুম মহরে ইব্রাহিমে বাকি দিনে ইব্রাহিমে গুম মহরে ইব্রাহিমে বাকি দিনে ইব্রাহিমে গুম। আমরা আজ থেকে চিন্তা করব, আমরা মুসলমান দাবি করি খাঁটি মুসলমান হওয়ার জন্য চেষ্টা করব, আমরা মুমিন দাবি করি, মুমিন কাকে বলে বুঝতে হবে, জানতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস করা সেই মুমিন। কেমন বিশ্বাস? কোরআনের যে কথাগুলো আছে, হাদিসে যে কথাগুলো আছে, সবগুলো অকপটে বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। আর যার ভিতরে ঈমান আছে সেই তো মুমিন,
আমরা মনকে প্রশ্ন করি আমরা কি খাঁটি মুমিন হতে পেরেছি, আমরা মনকে প্রশ্ন করি আমরা কি খাঁটি মুসলমান হতে পেরেছি, তাহলে সর্বপ্রথম আগে আপনার এই জবান এবং লজ্জাস্থান দুইটা হেফাজত করতে হবে। বিশ্বনবী বলেন এই দুইটা অঙ্গ যে হেফাজত করার অঙ্গীকার আমাকে দিবে আমি তার জান্নাতের জন্য জামিন হয়ে গেলাম, আমি জিম্মাদার হয়ে গেলাম তার জন্য, সে জান্নাতে যাবে যাবে যাবে।